এখন এই ক্রিমের সাথে আমি যা অ্যাড করলাম সেটা হচ্ছে এই ক্রিমের সবচেয়ে মোস্ট এবং ইম্পর্টেন্ট একটা মেডিসিন, যেটা না দিলে ক্রিমটা পূর্ণতা পাবে না। ভিডিও শেষে এই মেডিসিনের নামটা আমি আপনাদেরকে বলে দেব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এসএনটি হার্বালের পক্ষ থেকে আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পার্লারের মতো নাইট ক্রিম তৈরি করা, কিভাবে আপনারা পার্লারের মতো নাইট ক্রিম তৈরি করবেন নিজের হাতে এবং গড়ে বসে। নাইট ক্রিম তৈরি করার জন্য বেশ কিছু একাধিক ক্রিম লাগবে, তার মধ্যে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি। আমি এখানে ইন্ডিয়ান ফেয়ার অ্যান্ড লাভলিটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের লোকাল যে ইউনিলিভারের ফেয়ার অ্যান্ড লাভলি আছে সেটা দিতে পারেন। নিয়েছি শার্লি, এখানে আমি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু টপ শার্লি, নিউ শার্লি, যে কোনো শার্লিটা নিতে পারেন। এটাও বাহিরের প্রোডাক্ট, এখানে আমি কোনো বাংলাদেশের লোকাল প্রোডাক্ট ব্যবহার করিনি। নিয়েছি আর্চি, আর্চিও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। ত্বককে আপনি যদি শুধু আর্চি আপনার মুখে অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু ত্বক ফসা হবে। নিয়েছি সর্বশেষ আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে স্টেলম্যান্স। স্টেলম্যান্সের মধ্যে দুটো স্টেলম্যান্স বাজারে পাওয়া যায়, একটা হচ্ছে নাম্বার ওয়ান, একটা হচ্ছে নাম্বার টু, অর্থাৎ দুই নাম্বার এক নাম্বার। আপনি স্টেলম্যান্স যখনই ক্রয় করবেন একটু দেখে বুঝে করেন, আমার প্যাকেটটা একটু দেখে নেন। স্টেলম্যান্সটা হচ্ছে ইউএসএর ওয়াটারমার্কের যে লোগো আছে সেটা দেখে আপনারা ক্রয় করবেন। তাছাড়াও স্টেলম্যান্স কেনার পরে যখন আপনি প্যাকেট থেকে বের করবেন তারপরে আপনি একটি সিক্রেট বিষয় আছে সেটা বলে দিচ্ছি, সেটা দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আপনার স্টেলম্যান্সটা ভালো না খারাপ। ক্রিম তৈরি করার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্টেলম্যান্স। এটা যদি আপনার খারাপ হয়, দুই নাম্বার হয়, সেক্ষেত্রে আপনার ক্রিমটা কখনই ভালো আসবে না, ভালো কালার হবে না এবং আপনার ক্রিম ব্যবহার করে আপনি উপকার পাবেন না। এই যে দেখুন, আমি হাত দিয়ে ধরলাম স্টেলম্যান্স, যখন হাত দিয়ে আপনি এরকম চেপে ধরবেন খুবই নরম এবং সফট অনুভব করবেন। যদি সেটা খুব হার্ড হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার স্টেলম্যান্সটা ঠিক নেই। এর জন্য স্টেলম্যান্স কিন্তু ভালো হতে হবে ক্রিম তৈরি করার জন্য। যদি ক্রিম তৈরি করার পরে আপনি উপকার পেতে চান তাহলে স্টেলম্যান্স ভালো নিতে হবে। নিয়েছি শার্লি, এই শার্লিটা হচ্ছে তাও তাইওয়ানের। আপনারা যখন শার্লি ক্রয় করবেন শার্লির যে প্যাকেট আছে প্যাকেটের গায়ে লেখা থাকবে মেড ইন তাইওয়ান। নিয়েছি আর্চি, আর্চিটাও কিন্তু আমাদের দেশের না বাহিরের। আপনি এই আর্চিটাকে কয়েকটা দাফে ব্যবহার করতে পারবেন। আপনি যদি মনে করেন শুধু আর্চি আপনি স্পটের জন্য, মিস্তার জন্য, দাগের জন্য স্কিনে ব্যবহার করতে চান, খালি আর্চিটা কিনে এনে আপনি আপনার স্কিনে ব্যবহার করতে পারবেন। আপনি যদি মনে করেন যে ফাউন্ডেশন হিসেবে আপনি মেকআপের কাজে ব্যবহার করবেন সেক্ষেত্রেও কিন্তু এটা ভালো রেজাল্ট পাবেন। ফাউন্ডেশন হিসেবে আপনি প্রথমে অ্যাপ্লাই করবেন, তারপর আপনার স্কিনটাকে মেকআপ করবেন, দেখবেন যে দুর্দান্ত লাগছে আপনাকে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ উপকারে আসবে। ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে ফ্রিতে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা অন করে রাখবেন, আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। প্রত্যেকটা রেমেডি একসাথে মিশিয়ে নিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মিশাতে হবে, যেন কোনো লাম্পস থেকে না থাকে, দানাদার থেকে না থাকে। খুব সুন্দরভাবে মিশ্রণটিকে মিশাতে হবে এবং আপনি যত সুন্দরভাবে এটা মিশাতে পারবেন তত চমৎকার একটি কালার পাবেন। এর জন্য অবশ্যই আপনাকে একটি চামচের সাহায্য নিলে সব থেকে ভালো হয়, বা আপনি বিট করতে চাইলে করতে পারেন, তবে বিট করার পরে এর গুণগত মান কিন্তু কমে যাবে। বিট মেশিন দিয়ে যদি আপনি বিট করে নেন তাহলে গুণগত মান কমে যাবে। নিয়ে নিচ্ছি ফেয়ার অ্যান্ড লাভলি, একটা ফেয়ার অ্যান্ড লাভলির পুরোটাই নিয়ে নিচ্ছি। ফেয়ার অ্যান্ড লাভলির বেলায় ওই যে বললাম, আপনারা চাইলে কিন্তু আমাদের বাংলাদেশের যে প্রোডাক্ট আছে ফেয়ার অ্যান্ড লাভলি সেটা ব্যবহার করতে পারেন। সেখানে আমি ইন্ডিয়ান ফেয়ার অ্যান্ড লাভলিটা দিয়েছি, সেটাও কিন্তু ভালো, যার ত্বকে স্যুট না করে ইন্ডিয়ান ফেয়ার অ্যান্ড লাভলি, আপনি ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করতে না চান সে চাইলে কিন্তু অন্য কোনো ক্রিম ব্যবহার করতে পারেন, যেমন পন্স হোয়াইট বিউটি, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটিকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আগের মিশ্রণটির সাথে এই মিশ্রণটিকে সুন্দরভাবে মিশানোর পরে আপনি পেয়ে যাবেন চমৎকার একটি কালার। এখন যে রেমেডি এর সাথে অ্যাড করব সেটা হচ্ছে এই ক্রিমের সবচেয়ে সিক্রেট রেমেডি। এই সিক্রেট রেমেডির নাম সব শেষে আমি আপনাদেরকে বলে দেব। যদি এই ক্রিমটি আপনারা কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা চিনতে পেরেছেন কিনা এবং এটার নাম কি। আর ভিডিও শেষে
পুরো নামটাই আমি আপনাদেরকে বলে দেব। এই ক্রিমটি অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে, যদি আপনি এই ক্রিমটি অ্যাড না করেন তাহলে আপনার ক্রিমে কিন্তু পূর্ণতা পাবে না। আপনি এখানে যতগুলো আইটেম আমি দিয়েছি তার দু একটা আপনি বাদ দিতে পারবেন, বাট কিছু আইটেম আছে যেগুলো আপনি বাদ দিতে পারবেন না, স্কিপ করতে পারবেন না। স্কিপ করলে পরে আপনার ক্রিমটা কমপ্লিট হবে না। এই ক্রিমটা আপনি যখন রাতে মেখে ঘুমাবেন, সকালে দেখবেন চমৎকার সফট এবং ফর্সা একটি স্কিন পেয়ে গেছেন এবং ইয়াঙ্গার লুকিং লাগবে আপনাকে। এত সুন্দর লাগবে যে আপনি যখন মাখবেন তখন আপনার মনে হবে যে আপনি অনেকটা অনেকটা আপনার স্কিন সুন্দর হয়ে গিয়েছে। কোনো একটা সময় এই ক্রিমের জনপ্রিয়তা ছিল খুব বেশি আকারে। পার্লারের ক্রিম বলতেই মানুষ কিন্তু অস্থির, যে শুনত পার্লারের তৈরি ক্রিম, নিজের হাতে তৈরি ক্রিম, সে অবশ্যই নিত। এবং এই ক্রিমটা কিন্তু আপনার দাগের জন্য বেশ উপকারী। যাদের মিস্তা রয়েছে তারা কিন্তু চাইলে এই ক্রিমটা আপনি কন্টিনিউ ব্যবহার করতে পারেন, একদম 100% মিস্তার জন্য কার্যকরী একটি ক্রিম, পার্লারের ক্রিম। আশা করছি আজকের এই ভিডিও কিন্তু আপনাদের ভীষণ উপকারে আসবে। তবে প্রত্যেকটা রেমেডিকে কিন্তু খুব ভালোভাবে মিশাতে হবে, মিশাতে মিশাতে আপনি চমৎকার একটি হলদে কালার পেয়ে যাবেন, ক্রিম কালারের থেকেও গাঢ় কালার। দেখুন চমৎকার একটি কালার কিন্তু হয়ে গিয়েছে। এবার এই ক্রিমটি আপনি কৌটোয় ভরে রেখে দিন, অবশ্যই নর্মালে রাখতে হবে, ফ্রিজে রাখার দরকার নেই, এরকম একটি কৌটোয় ভরে রেখে দিন। আপনার এই ক্রিমটি কিন্তু অনেক দিন ভালো থাকবে, 1 থেকে 2 বছর ভালো থাকবে, এর মধ্যে এটা কিছুই হবে না, হয়তো বা একটু ড্রাই হতে পারে। আমার ক্রিমটি কমপ্লিট, এখন আপনার মতো করে কৌটোয় পরে আপনি চাইলে কিন্তু এটা সেল করতে পারেন বা আপনার মুখে অ্যাপ্লাই করতে পারবেন। সর্বশেষ আপনাদেরকে যে কথাটি আমি বলবো, যেটা আমি এর সাথে অ্যাড করেছি, আমার মনে হয় ইতিপূর্বে আপনারা বুঝতে পেরেছেন এটা কি। যারা বুঝতে পারেননি যে এই ক্রিমটি কি, তাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে বেটনোবেট। বেটনোবেট ছাড়া আপনার ক্রিম কখনোই পূর্ণতা পাবে না, তাই আপনি ক্রিম যখনই তৈরি করবেন অবশ্যই আপনাকে বেটনোবেট নিয়ে নিতে হবে। একটা কথা আপনাদের একান্ত জানা দরকার, ইনস্টলমেন্টসটা যদি 2 নম্বর হয়, ভালো না হয়, তাহলে কিন্তু ক্রিমের কালারটা আসবে না এবং হলুদ কালারটা হবে না, ত্বকের জন্য আপনি ব্যবহার করে কোনো উপকারই পাবেন না। তাই ইনস্টলমেন্টসটা 1 দেখে কেনার চেষ্টা করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ দিলাম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।